أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بني إسرائيل তিন জন লোক ছিলেন প্রথম জন ছিলেন কুষ্ঠরোগী দ্বিতীয় জন ছিল টেকো এবং তৃতীয় জন ছিল অন্ধ মহান আল্লাহ পাক তাদের পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একটি ফেরেশতা প্রেরণ করলেন অতঃপর সেই কুষ্ঠরোগীর কাছে এসে সেই ফেরেশতা বললেন তোমার সবথেকে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর রং এবং সুন্দর চামড়া কেননা মানুষ আমাকে কুষ্ঠরোগের কারণে ঘৃণা করে তখন সেই ফেরেশতা কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিলেন এবং তাকে সুন্দর বর্ণ এবং সুন্দর চামড়া দান করা হলো অতঃপর সেই ফেরেশতা জিজ্ঞাসা করলো তোমার নিকট কোন সম্পদ সবথেকে প্রিয় সে বলল উট তাকে তখন 10 মাসের গর্ভবতী একটি উট দেওয়া হলো ফেরেশতা তখন বলল আল্লাহ এতে তোমায় বরকত দেবেন এরপর সেই ফেরেশতা টেকো ব্যক্তির কাছে এসে বললেন তোমার সবথেকে প্রিয় জিনিস কোনটি তুমি কি চাও তুমি কি পেতে চাও তখন সেই টেকো ব্যক্তি বলল আমি চুল পেতে চাই কেননা লোকে আমার টাক নিয়ে হাসি তামাশা করে তখন সেই ফেরেশতা টেকো ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দিলেন এবং সুন্দর চুল দান করলেন তখন সেই ফেরেশতা টেকো ব্যক্তিকে বলল তোমার কোন সম্পদ সবথেকে বেশি ভালো লাগে তখন সেই লোকটি বলল টেকো ব্যক্তিটি বলল গরু আমার কাছে সবথেকে প্রিয় আমি গরু চাই এরপর তাকে অর্থাৎ সেই টেকো ব্যক্তিকে একটি গর্ভবতী গরু দেওয়া হলো এবং বলল এই গরু তোমার বরকত হবে আল্লাহ তোমাকে এই গরু থেকে অনেক বরকত দেবেন এরপর সেই অন্ধ ব্যক্তির কাছে সেই ফেরেশতা জানতে চাইল তুমি কি পেতে চাও তোমার মনের আশা কি তখন সেই অন্ধ ব্যক্তি বলল আমি এই দুনিয়া দেখতে চাই দুনিয়ার সৌন্দর্য আমি দেখতে চাই অর্থাৎ আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেতে চাই তখন সেই ফেরেশতা সেই অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেন এবং সেই অন্ধ ব্যক্তির দৃষ্টি ফিরে এলো তখন সেই ফেরেশতা আবার জানতে চায় তোমার নিকট সবথেকে সুন্দর সম্পদ কি তোমার পছন্দের সম্পদ কি তখন সেই অন্ধ ব্যক্তি বলল আমার নিকট সবথেকে সুন্দর সম্পদ সবথেকে সুন্দর জিনিস ছাগল আমি ছাগল পেতে চাই তখন সেই ফেরেশতা অন্ধ ব্যক্তিকে একটি ছাগল উপহার দেয় এবং তাকেও দোয়া করল তাকেও বলল আল্লাহ আপনাকে অনেক বরকত দেবেন এরপর আল্লাহ আবার পরীক্ষা করতে চাইলেন তারপর সেই ফেরেশতাটাকে আবার ছদ্মবেশে পাঠিয়ে দিলেন সর্বপ্রথম পাঠিয়ে দিলেন সেই কুষ্ঠরোগীর কাছে কুষ্ঠরোগীর কাছে গিয়ে বলল ভাই আমি মুসাফির আমাকে একটি উট দান করেন যাতে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি তখন সেই কুষ্ঠরোগী বলল যাও তো আমার সময় নষ্ট করো না আমার উপর অনেকের ভার আছে আমি তোমাকে উট দিতে পারবো না তখন সেই ছদ্মবেশী ফেরেশতা বলল তুমি কি সেই কুষ্ঠরোগী ছিলে না আল্লাহ কি তোমার কুষ্ঠরোগী ভালো করে সুন্দর বর্ণ এবং সুন্দর চামড়া দান করেনি সাথে তোমার এই উটের পাল তখন সে সব অস্বীকার করলো এবং বলল এসব তো আমি আমার পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছি তখন সেই ছদ্মবেশী ফেরেশতা বলল তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে তুমি আবার আগের মতো হয়ে যাবে এরপর সেই ফেরেশতা চলে গেল টেকো ব্যক্তির কাছে টেকো ব্যক্তির কাছে গিয়ে বলল ভাই আমি মুসাফির আমাকে একটি গরু দান করেন যার মাধ্যমে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি তখন সেই টেকো ব্যক্তিটিও কুষ্ঠরোগীর মতো উত্তর দিল এরপর সেই দৃষ্টিহীন ব্যক্তিটির কাছে চলে গেল দৃষ্টিহীন ব্যক্তিটাকে গিয়ে বলল আমি একজন মুসাফির আমায় একটি ছাগল উপহার দিন যাতে করে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি তখন সেই অন্ধ ব্যক্তি বলল একটি কেন আপনার যতগুলো ছাগল প্রয়োজন হয় আপনি নিয়ে যান এসবই আল্লাহর দান আমার তো কিছুই ছিল না আমি আল্লাহর এই দুনিয়াটাও দেখতে পেতাম না আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি দিয়েছেন এবং এই ছাগলের দলও দিয়েছে তখন সে ফেরেশতা বলল আপনার ছাগল আপনিই রাখেন আল্লাহ তো শুধুমাত্র আপনাদের পরীক্ষা করছিলেন পরীক্ষার মধ্যে আপনার দুই বন্ধু বিফল হয়েছে এবং আপনি সফল হয়েছেন সমস্ত ইসলামিক নোটিফিকেশন পেতে
এখনই সঙ্গে থাকুন, পাশে থাকুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিভির সঙ্গে।